সুস্থভাবে বাঁচতে এই টিপসগুলো মেনে চলুন ভোরে ঘুম থেকে উঠুন এবং হাঁটতে বের হন সবসময় সোজা হয়ে বসার অভ্যাস করুন খাবার ভালো করে চিবিয়ে খাবেন তৈলাক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন গাড়ি ব্যবহার না করে হাঁটার অভ্যাস করুন প্রতিদিন সবুজ সবজি ও ফলমূল খাবেন ঘরের কিছু কাজ নিজেই করুন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকুন শোয়ার সময় ঢিলেঢালা পোশাক পরিধান করুন হিংসা এবং রাগ পরিহার করুন কথাবার্তায় সংযমী হন কাজ জমিয়ে রাখবেন না মানুষকে বিশ্বাস করতে শিখুন সৎকর্ম করুন সৎ পথে চলুন সৎ চিন্তা করুন অহংকার জেরে ফেলুন লো প্রেশারের লক্ষণ মাথা ঘুরানো প্রসাব কমে যাওয়া বমি বমি ভাব হওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া খুব বেশি তৃষ্ণা অনুভব হওয়া চোখে অন্ধকার বা ঝাপসা দেখা পর্যাপ্ত ঘুমের নয়টি উপকারিতা শক্তি ভালো করে আবেগগত সমস্যা দূর করে যৌনতায় উন্নতি আয়ু বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সৃজনশীলতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণ মানসিক চাপ কমায় ভালো অনুভূতি কিডনি রোগের প্রধান লক্ষণ চোখের চারপাশে ও পায়ের গোড়ালিতে পানি জমা মাথা ব্যথা ও শরীর চুলকানো বমি বমি ভাব খাবারের অরসি গণ কোনো বিশেষ করে রাতে বেশি প্রসাব হওয়া ফেকাসে বা রক্তশূন্যতা প্রসাবের পরিমাণ কমে যাওয়া ভালো ঘুমের জন্য যা করণীয় নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলুন নিয়মিত ব্যায়াম করুন তবে ঘুমাতে যাওয়ার আগে বা কাছাকাছি সময়ে নয় ক্যাফেইন জাতীয় খাবার এড়িয়ে চলুন ঘুমাতে যাওয়ার আগে ঘরে মৃদু আলো ব্যবহার করুন ঘুমাতে যাওয়ার আগে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করবেন না দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না ঘুমানোর জন্য সঠিক পরিবেশ তৈরি করুন এগুলো করার পরে যদি ঘুমের সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবার মাংস বিশেষত গরু ও খাসির মাংসের মতো রেডমিট বিভিন্ন ডাল যেমন ছোলা মাসকলাই মুগ ও মসুর চিনাবাদাম কাজুবাদাম ও পেস্তাবাদাম মটর ও মটরশুটি শুকনো ফল যেমন খেজুর নারিকেল ও আখরোট স্ট্রবেরির গুণাগুণ ওজন কমাতে সাহায্য করে ত্বক ও চুল সুন্দর রাখে হাট সচল রাখতে কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্ট্রকের ঝুঁকি কমায় হাড়ের জন্য উপকারী ক্যান্সার প্রতিরোধ শশা কেন খাবেন পানি শূন্যতা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করে বাদ ব্যথায় উপকারী কোলেস্টেরল কমায় ক্যান্সার বৃদ্ধ লড়াই করে চুলকে মসৃণ করে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন ধন্যবাদ